হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আবারও প্রত্যেকবারের মতন আরেকটি নতুন নাটকের ট্রেলার সম্পর্কে জানাতে আপনাদের সামনে আমি আরও একটি নতুন নাটক অর্থাৎ নতুন একটি ভিডিও উপস্থিত করেছি। আজকে এই নতুন নাটকটির নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। আপনারা হয়তো এই নাটক নিয়ে আগেই শুনে গেছেন যে লাইফ ইজ বিউটিফুল নামক নতুন একটি নাটক আমাদের মধ্যে খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। আজকে যদি আপনাদের এই নাটকটি রিলিজ ডেট সম্পর্কে জানতে হয় তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এই নাটকে অভিনয় করতে যাচ্ছে আপনাদের খুব জনপ্রিয় একজন অভিনেতা ফারহান আহমেদ জোবান ভাইয়া, এবং ফারহান আহমেদ জোবান ভাইয়ার সাথে এই নাটকের সহশিল্পী অর্থাৎ অভিনেত্রী হিসেবে অভিনয় করতে যাচ্ছে আপনাদের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন আপু। তাসনিয়া ফারিন আপু ও জোবান ভাইয়ার জুটির ফ্যানরা অনেকদিন যাবৎ অপেক্ষাই ছিল তাদের নতুন নাটকের জন্য। 2022 সালে তাদের করা এটি প্রথম কাজ, তাই এই নাটকটির জন্য আমি জানি অনেকেই অপেক্ষায় রয়েছেন। আমাকে আবার অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে লাইফ ইজ বিউটিফুল নামক নতুন একটি নাটক কবে রিলিজ হবে এ সম্পর্কে নতুন একটি ভিডিও দেন। আপনাদের রিকোয়েস্টেই আমি মূলত এই ভিডিওটি করেছি। এই নাটকটির পরিচালক অর্থাৎ ডিরেক্টর হচ্ছে আপনাদের খুবই জনপ্রিয় একজন ডিরেক্টর রুবেল হাসান। রুবেল হাসান ভাইয়া এই 2022 সালে মূলত অনেকগুলো নাটক করছে না, তার করা এটি নিয়ে দুটি কাজ হবে। এর আগে আরেকটি কাজ করেছে। মূলত 2022 সালে অনেকগুলো নাটক রিলিজ হতে যাচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডেতে, আর এই নাটকটিও মূলত এই সামনের 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ হবে। ফারহান আহমেদ জোবান ভাইয়াকে নিয়ে এই 2022 সালে মূলত অনেকগুলো 5 থেকে 6টি নাটকের আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু তাসনিয়া ফারিন আপুর এই 2022 সালে একটি নাটকও বের হয়নি, তার করা এটি হচ্ছে প্রথম কাজ। তাই আর এই নাটকটির শুটিং অলরেডি শেষ, তাই নাটকটি রিলিজের অপেক্ষায় রয়েছে শুধু। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।